হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বলছি আপনাদের নতুন একটা ভিডিও আসলাম। আজকে ভিডিওতে আমি আপনাকে শেখাবো আপনি কেমন করে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু আপনার স্বামীর কল কনভার্ট করে আপনার ফোনে নিয়ে আসবেন। তো বন্ধুরা, খুব সহজেই চাইলে আপনি যে কোনো মানুষের ফোনের কল আপনার ফোনে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন একটি সেটিংয়ের মাধ্যমে। তো আজকে ভিডিওটিতে আমি আপনাকে শেখাবো কেমন করে অন্য মানুষের কল আপনার ফোনে কনভার্ট করে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আমি একটা কথা বলে নিচ্ছি, আপনি এটা প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করবেন, কারণ ইনসার্ট কিংবা কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করবেন, আগে থেকে বলে নিচ্ছি, আপনাদের রিকোয়েস্ট করে নিচ্ছি আমি, কারণ কারোর ক্ষতি করবেন না। আমি চাই না আমার ভিডিও দেখে কারোর ক্ষতি হোক। আপনি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করবেন। যদি আপনার প্রয়োজন হয় যে একজন কথা বলে আপনার বন্ধু বান্ধব স্বামী কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেক্ষেত্রে আপনার প্রয়োজনের ক্ষেত্রে তার ফোনে কোডটি সেটিং করবেন, অবশ্যই আপনার ফোনে কনভার্ট করে চলে আসবে। তো বন্ধুরা, চলে যাবেন মূল টপিকে, কেমন করে অন্য মানুষের কল আপনার ফোনে কনভার্ট করে নিয়ে আসবেন। মূল টপিকে যাওয়ার আগে একটা কথা বলছি, আপনি যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লিঙ্কটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এই সেটিংটি চালু করার জন্য আপনাদের ফোনের মধ্যে ঢুকতে হবে, দেখতে পাচ্ছেন যেটা কল লিস্ট, যেখান থেকে কল করেন সবাইকে, সেই কল বাটনে ঢুকতে হবে। ফোন লেখা রয়েছে, তো কল বাটনে ঢুকলাম আমি। কল বাটনে ঢুকার পর আপনার মধ্যে এটা চলে আসবে, এখান থেকে থ্রি আইকন আছে, থ্রি আইকন ট্যাপ করবেন। থ্রি আইকন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং, দুই নম্বর সেটিং ট্যাপ করবেন। তো সেটিং ট্যাপ করার পর আপনার মধ্যে ইন্টারভেট চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন কল অ্যাকাউন্টস, এখানে ট্যাপ করবেন। কল অ্যাকাউন্ট ট্যাপ করলাম, কল অ্যাকাউন্ট ট্যাপ করার পরে আপনার কিন্তু এই ফোনটা আপনার প্রিয় মানুষের হতে হবে। যে ফোনে আপনি সেটিং করবেন সেই ফোনটা আপনার প্রিয় মানুষের হতে হবে, আপনার কিন্তু না। আপনার যে ফোনেতে কল নিতে চাচ্ছেন, কনভার্ট করে চাচ্ছেন, সেই ফোন নিতে হবে। সাপোজ এইটা আপনার গার্লফ্রেন্ডের ফোন, আপনার ফোনে কনভার্ট করে চাচ্ছেন, আপনার গার্লফ্রেন্ডের ফোনে কিন্তু এই কোডটি, এই সেটিংটি করতে হবে। কিংবা আপনি যদি স্বামীর ফোনে করতে চান, সেই জন্য আপনার স্বামীর ফোনে কিন্তু এই সেটিংটি করতে হবে, আপনার ফোনে কিন্তু করলে হবে না। মানে আপনি যে অন্য মানুষের ফোনে সেটিংটি করে চাচ্ছেন, সেই অন্য মানুষের সে কল কনভার্ট করতে চাচ্ছেন, সেই অন্য মানুষের ফোন কিন্তু হতে হবে এটা। তো মনে করেন এটা আপনার গার্লফ্রেন্ডের ফোন, সেক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ড ফোন নিয়ে এই সেটিংটি করছেন। তো আপনি যে সিমি করতে চান, এক হলে এক, দুই হলে দুই, তো আমি এখান থেকে দুই নাম্বার সেটিং করব। তো দুই নাম্বার সিমে ট্যাপ করবেন, তারপরে এ ধরনের ইন্টারভেল চলে আসবে, এখান থেকে লিখবেন কল ফরওয়ার্ড, কল ফরওয়ার্ড ট্যাপ করবেন। তো কল ফরওয়ার্ডের পরে কাজটি শেষ হয়ে যাবে। তো এখান থেকে একটা অপশন আসবে, বন্ধুরা এটা অপশন করুন। আবার বলছি বন্ধুরা, এটা কিন্তু আপনি যে ফোনতে কল কনভার্ট করতে চান সেই ফোনে করতে হবে, আপনার ফোনে কিন্তু না। আপনার যদি গার্লফ্রেন্ড হয় সেক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ডের ফোনটি এটা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে হয় না অ্যানসারটি নিয়ে নেবেন, যেটা তিন নম্বর সেটা নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে আপনার নাম্বারটি দিয়ে দেবেন, এই নাম্বার করে আপনার প্রিয় মানুষের ফোন, আপনি নাম্বার যে নাম্বারে কনভার্ট করতে চান সেই নাম্বারটি দিয়ে দেবেন। তো এটা আমার একটা বন্ধুর ফোন, আমি বন্ধুর ফোন আমার ফোনে চলে আসবে, আমি আমার নাম্বারটি দিয়ে দেবো। ওই নানা সাইডে আসার পর আমি আমার নাম্বারটি দিয়ে দেবো, 01। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। আমি আপনাদের আবার বুঝিয়ে বলি, আপনি মনে করেন এটা প্রিয় মানুষের ফোন, আপনার নাম্বারটি দিয়ে দিবেন, মানে যে নাম্বারে কল কনভার্ট করতে চান, যে নাম্বারে কল আসবে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো এটা আমার বন্ধুর ফোন, এটা আমি আমার নাম্বার দিয়ে দিলাম, যাতে আমার ফোনে বন্ধুর ফোনটি চলে আসে। তো আপনার যদি গার্লফ্রেন্ড হয় তার গার্লফ্রেন্ডের ফোনে আপনার কোডটি নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি দেখছি নাম্বার ঠিক আছে নাকি, তো নাম্বার ঠিক আছে। তারপর এখান থেকে ট্যাপ করবেন, অন ট্যাপ করবেন। তো আমি অন ট্যাপ করলাম, ট্যাপ করার পরে সেটিংটি হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের হয়ে যাবে, টপিক করুন। তো এখানে আপনার নাম্বার লেখা নাম্বার আসবে, এই যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স হয়ে গেছে 2, আপনার নাম্বারটি চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কেমন করে কনভার্ট করতে হয়। আপনি এখন বন্ধুর ফোনে ফোন করলে, আমার বন্ধুর ফোনে ফোন করলে অটোমেটিক আমার ফোনে চলে আসবে। আমি এখান থেকে ধরে কথা বলতে পারবো, কিংবা ও ধরলে কী কথা বলে সেটা শুনতে পারবো। আপনি যদি স্ক্রিন রেকর্ড চালু করতে চান, সেক্ষেত্রে আপনার ওটা স্ক্রিন রেকর্ড হয়ে আপনার স্ক্রিন রেকর্ডে থেকে যাবে। সাপোজ আপনি এক ফোনটি ধরতে পারলেন না, সেক্ষেত্রে আপনি ফোন একাই স্ক্রিন রেকর্ড, যদি স্ক্রিন রেকর্ড চালু করতে চান একাই স্ক্রিন রেকর্ড হবে। তো বন্ধুরা, আমি আশা করি বুঝতে পারছেন কেমন করে অপশনটি চালু করে, অন্য মানুষের ফোন আপনার ফোনে কনভার্ট করে নিয়ে আসতে হয়। এখন কথা হলো অপশনটি বন্ধ করবেন কেমন করে। বন্ধ করা একদম সোজা, আবার এখানটা ট্যাপ করবেন, ওই নানান সাইট এখানে ট্যাপ করবেন। আবার ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অফ অফ ট্যাপ করবেন। তো আমি অফসে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন নাম্বারটি হারিয়ে যাবে। তো নাম্বারটি হারিয়ে গেলে আপনার কাজটি শেষ হয়ে যাবে, তো আপনার এই অপশনটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা অপেক্ষা করুন, দেখতে পাচ্ছেন এই অপশনটি বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কেমন করে অন্য মানুষের ফোন আপনার ফোনে কনভার্ট করে নিয়ে আসতে হয়, আবার কেমন করে অপশনটি বন্ধ করে, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমি সবসময় একটা কথা বলতে থাকি, আমার এই ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লিঙ্কটি বাজিয়ে দিন। তো দেখা যাবে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।